এই যারা বৌলে মার্কেট করেন, আপনি যে কত টাকা ঠকিছেন আজকে শুনেন শুনেন। খালি আপনার বউ যায় যদি একটা কাপড় হাত দিয়ে ধরে, দোকানদার বুঝবার পারছে এটা পছন্দ হবে, 500 টাকার জিনিস 100 বেড়ে দিস আপা, সাবুনের মতো আপনাকে মানাবে, পূর্ণিমার মতন সাইজ হবে, 5000 টাকা দেন, লাভ দরকার নাই, কোনো লাভ দরকার নাই, কারে এক শাড়ি লাভ না হলে বেঁচা আপনি। বউ বলতেছে দেখো আমাকে ল্যাশ পার চাও না, আমাকে ল্যাশ পার দেখছে দেখছে। তখন বলতেছে ভাই জান আপনি যতই বলেন আমি 500 টাকা কম দেব। স্বামী জিবাত করে 500 টাকার থেকে 4500 কথা বুঝতেছেন না স্বামী জি? না ভাই আপনি যতই কম আমি 500 কম দেব। এই প্যাকেট কর, সারা জীবন লাভ করছি, এক লাভ না কি হবে? হ্যাঁ আই রে বউ নিয়ে তারা মার্কেট করতেছে আর আমরা ঠকতেছে ভাই, সুবহানাল্লাহ। বউ জানলা দিয়ে দেখতেছে স্বামী আসতেছে, এখনই দাড়ি মোচা আসিছে, একটা টাটকা দাড়ি মোচা। বউ জানলা দিয়ে দেখতেছে দুই মেয়ে সালাম দেয়, বলে ভাই কেমন আছেন ভাই, একটু ডান তো ভাই, আপনার সঙ্গে গল্প করবার চাই। বউ কয় কে রে, আমার স্বামীর সামনে দুটা মেয়ে গল্প করবি? একটাই কারণ, আমার স্বামীর দাড়ি মোচ নাই, খালি দাড়ি থাকলে ওরা ভাই না বলে চাচা বলতো, জোরে কোন কথা ঠিক কিনা, চাচা আসসালাম আলাইকুম, আর কোনো কথা বলতো না, কারণ কোনো রাস্তার মেয়ে চাচার সাথে কথা বলবার চায়। চিন্তা করে আমার স্বামী আমার চাচা বানান লাগবি, কেবলই বাড়ির ঢুকছে বউ ডাকতেছে আসো। স্বামী কী হয়েছে, আজ একটা খেলা দেখাম আসো। ড্রেসিং টেবিলের সামনে যা, বউ বলতে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তোমারও দাড়ি মোচ নাই আমারও দাড়ি মোচ নাই, কি সুন্দর লাগতেছে দেখছে তোমার মুখ আর আমার মুখ। স্বামী খালি মুচকে মুচকে হাসতেছে দেখ, আর পক্ষী কথা বলতেছে। কিন্তুক্ষণ পর বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি দিত। আহ স্বামী কয় কী কলা, আল্লাহ যদি আমাকে দাড়ি, এই পাগলে মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোচ হয়? বউ কয় এই পাগল, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোচ চাচা হয়? তুমি কেমন মরদ, মেয়ে মানুষের মতন সাইজ হয়ে আসো। স্বামী দুই কান ধরে বলতেছে যা আর কোনোদিন খুব ঠেকাব না রে। বউ কয় আলহামদুলিল্লাহ রে, আমার স্বামী আমার একলাই থাকবি রে, রাস্তার মেয়েরা ভাই কবি কে সোনাল্লাহ খান না কে রে মায়ের রে। এই মা যদি তোমার স্বামীকে তুমি রিজার্ভ নিবার চাও, জোর করে হলো স্বামীর মুখে দাড়ি লাগাও, আর দাড়ি যখন রাখবে তখন নবীর কলজার উপর আর তোমার খুর মারা লাগলো না। দাড়ি নিয়ে যদি কবরে যাবার পারো তোমার আমল নামা কম হতে পারে, তোমার সুন্ন দাড়ি রেখে নবী তোমাকে উম্মত বলে স্বীকার করে নিবে। কষ্ট পাচ্ছেন মনে মনে? হ্যাঁ দাড়ি সাঁতারা কষ্ট পাচ্ছেন নাকি না? কষ্ট পায়েন না? আজকে থেকে নিয়ত করেন আল্লাহ পাক আপনাকে রহমত বরকতে হেফাজত করবে, আল্লাহর পাগল বান্দা।